আসসালামু আলাইকুম আশা করছি আপনি অনেক ভালো আছেন যেহেতু আপনি আমার চ্যানেলটি দেখছেন আমি বলবো নতুন নতুন ভিডিও আপডেট ক্রমে যে সমস্ত ভিডিওগুলো আসে সেটাকে ফলো রাখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন আজকে কথা বলবো ইনকামের ওয়েবসাইট নিয়ে যার নাম হচ্ছে ক্যাপটারা আমি বেশি সময় নিচ্ছি না আপনার যেহেতু আপনার সময়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি চেষ্টা করবো কম সময়ের মধ্যে আপনাকে তথ্যটা প্রোভাইড করে দেওয়ার তো ওয়েবসাইটে আপনাকে গিয়ে সার্চ করতে হবে ক্যাপটেরা লিখে সি এপিটিই ডবলআরএট সিওএম সি এ পি টিই ডট কম আমি এই মুহূর্তে লিখে রেখেছি আমি আপনাকে মার্ক করে দেখাচ্ছি এই জায়গাতে ক্যাপটেরা ডট কম লিখে সার্চ করার পর আপনাকে ওপেন করতে হবে লিঙ্কটা তো লিঙ্কটা আপনার সামনে ওপেন হয়ে গেলে তাদের যে হোম পেজ সেটা আপনার সামনে ওপেন হবে এখানে সে যেহেতু ও আচ্ছা একটা বিষয় বলে রাখে আপনাকে ক্যাপটেরার মূল কাজ হচ্ছে এখানে বিভিন্ন কোম্পানির সফটওয়্যারকে আপনার রিভিউ করতে হবে এই রিভিউয়ের বিনিময়ে আপনি পাবেন ইনকামে রিভিউ বলতে আপনাকে কিন্তু ভিডিও বানাতে লাগ বানানো লাগবে না আপনি জাস্ট লিখে যেরকম আমরা যে কোনো অ্যাপের ফাইভ স্টার রেটিং দিয়ে থাকি প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটার বিষয়ে মতামত দিয়ে রাখি আপনি যদি ম্যাক্সপিলার বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে প্লে স্টোরে গিয়ে ওটার নিচে ফিডব্যাক দিতে পারবেন সেমভাবে এখানেও বিভিন্ন কোম্পানির সফটওয়্যারকে আপনার রিভিউ করতে হবে তো এটা করার পূর্বে অবশ্যই আমাদের যেটা কমন বিষয় সেটা হচ্ছে সাইন আপ বা লগ ইন করতে হবে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন না থাকলে সাইন আপ আমার যেহেতু নেই আমি ক্লিয় করছি সাইন আপ লেখার মধ্যে এখানে সবচেয়ে বেশি মজা হচ্ছে আপনি দুইটা ওয়েতে করতে পারবেন তিনটা ওয়েতে একটা হচ্ছে গুগলের জিমেল দিয়ে আপনি যদি দিয়ে করেন তাহলে আপনার ব্রাউজারের সঙ্গে থাকা জিমেলটার সঙ্গে অ্যাটাচ হয়ে অ্যাকাউন্টটা হয়ে যাবে দ্বিতীয়টা হচ্ছে আপনার লিঙ্ক ইন অ্যাকাউন্ট দিয়ে এবং তিন নাম্বারটা হচ্ছে আপনার সাধারণ ইমেল দিয়ে আপনি ডেম পে মেল দিয়েও এখানে অ্যাকাউন্ট করতে পারবেন তবে যেহেতু এটা একটা ইনকামের সাইট এবং ট্রাস্টেড সাইট অবশ্যই চেষ্টা করবেন টেম্পে মেইল অ্যাভয়েড করে নিজের সঠিক জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করার তাহলে অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থেকে হারিয়ে গেলে বা নষ্ট হলে আপনি সেটাকে খুব সহজেই রিকভার করে ফেলতে পারবেন আমি ক্লিক করছি কন্টিনিউ উইথ গুগল এ লেখাটার মধ্যে এখানে ক্লিক করার পর আমার ব্রাউজের যতগুলো জিমেল রয়েছে সবগুলো জিমেল এখানে শো করছে আমি একটা জিমেলকে বেছে নিচ্ছি দিয়ে আমি এখানে লগ ইন করে নেব এরপর আমার ক্লিক করতে হবে অবশ্যই কন্টিনিউ লেখার মধ্যে ক্লিক করছি কন্টিনিউ একটু সময় নেবে আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রিভিউ করতে গেলে আপনি অ্যাকাউন্ট যেমন খুলে ফেলেন আপনার যেহেতু এটা লাগবে পাশাপাশি আর একটা বিষয় থাকলে খুব ভালো হয় সেটা হচ্ছে লিঙ্ক ইন অ্যাকাউন্ট এটা অবশ্য আপনি খুলে রাখার চেষ্টা করবেন ইন দিয়ে আপনি যে কোনোভাবেই আপনার এই যে বর্তমানে ইন বাংলাদেশও রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনোভাবে যে কোনো অ্যাকাউন্টও খুলতে পারবেন লিঙ্কড ইন সাথে যুক্ত করে তাই চেষ্টা করবেন লিঙ্ক ইন অ্যাকাউন্ট ব্যবহার করে রাখার ঠিক আছে এখানে এসে আমি ক্লিক করব হচ্ছে গুগল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা তো আমি ক্লিক করছি কন্টিনিউ উইথ গুগল আপনি যেমন ইন করলেন গুগল দিয়ে সেমভাবে অন্যান্য কোম্পানির অ্যাকাউন্টগুলো আপনি লিঙ্কড ইন দিয়ে করতে পারবেন তো আমি গুগল দিয়েই এটা করে নিচ্ছি আমার হচ্ছে ইমেলটা আমি সিলেক্ট করে নিলাম কন্টিনিউ করে নিলাম একটু সময় নেবে এটা করে রাখার কারণ আছে আপনি যখন আপনি রিভিউ করবেন তখন এটা আপনার প্রয়োজন হবে আপনি জিমেল সিলেক্ট করার পর কিন্তু আপনার সামনে ভেরিফাই নামে যে অপশনটা সেটা চলে আসবে এখান থেকে ভেরিফাই আপনি অবশ্যই এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন এটা করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আপনাকে সঠিক পিকচার চুজ করতে বলছে এখানে বলাই হচ্ছে যে আসলে কোন পিকচার আপনাকে চুজ করতে হবে পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে সেই ইমেজে ক্লিক করুন যেটা সঠিকভাবে আছে তো আমার এখান থেকে মনে হচ্ছে যে এই তিন নাম্বারটা সঠিকভাবে দাঁড়িয়ে আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এটা কয়েকটা আসতে পারে তিন চার এবং ছয়টা পর্যন্ত আসতে পারে আমি এটা ক্লিক করে দিলাম যেটা সঠিকভাবে দাঁড়িয়ে আছে সোজাভাবে আমি জাস্ট সেটাকে ক্লিক করে দিব এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আমার আমার ভেরিফাই করা হয়ে গেছে এখন থেকে তারা কি যাচ্ছে আমার হচ্ছে লোকেশন এসে দেখুন আমার সরাসরি লোকেশানটা চুজ করেছে তারা তো আমি এখান থেকে আমার নিজেরটা ব্যবহার করবো না জাস্ট ওনারটা দিয়ে রাখবো ওকে অ্যান্ড দেন আমার মোস্ট রিসেন্ট জব আমি আসলে কোন চাকরি করেছিলাম সাপোজ আমি এখানে হচ্ছে আমি জাস্ট দিয়ে রাখলাম যে আমি স্টুডেন্ট আর স্যাম্পলটা দিয়ে রাখলাম এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির নেম ওকে দেন স্টার্ট ইয়ার আপনি স্যাম্পলটা দিয়ে রাখবেন আর দিলেই হলে কোনো সমস্যা নেই ওকে কন্টিনিউ জব টাইটেল এখানে আমি দিয়ে রাখবো হচ্ছে মার্কেটিং ম্যানেজার বা হ্যাঁ মার্কেটিং স্পেশালিস্ট সব লোকেশন বাংলাদেশ আপনি আপনার মতো করে দিয়ে রাখবেন আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক এখানে আমি টেকনিকমাকে দিয়ে নিচ্ছি নেক্সট নেক্সট যদি কেউ চায় অ্যাপ দিয়ে লগ ইন করতে সে করতে পার করতে পারবে অবশ্যই তার ক্যামেরাতে লগ ইন করতে এটা আমার দরকার নেই এখন যদি এখন লাগবে না লাগলে সেটা ব্যবহার করা যাবে পরবর্তী বিষয় তাহলে কিন্তু আমার একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল জিমেল দিয়ে খুব সহজভাবে এবার আপনি যখন গ্যাপটার অ্যাকাউন্টটা খুলবেন তখন সেই লিঙ্ক ইন ব্যবহার করতে পারবেন কিন্তু আমি কেন আসলে খুললাম ভিডিওর মাঝখানে কারণ আছে যখন আপনি রিভিউ করবেন তখন এটা জরুরি হতে পারে হুম তো এক্ষেত্রে আমাকে কী করতে হবে কাজ করতে হলে অবশ্যই ক্লিক করতে পারব রাইট এ রিভিউ লেখাটার মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি রাইটের রিভিউ দেন আপনি কোন বিষয় নিয়ে মানে কোন সাবজেক্টটা নিয়ে কী নিয়ে আসলে এখানে রিভিউ দেবেন সেটা আপনাকে পছন্দ করতে হবে এক্ষেত্রে এখান থেকে আপনি যে কোনো একটা সফটওয়্যারকে বেছে নিতে পারেন মনে রাখবেন এগুলো সবই কিন্তু সফটওয়্যার আপনি এটার পক্ষে অথবা বিপক্ষে রিভিউ করতে পারবেন এই রিভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ইনকাম দেওয়া হবে কিন্তু অনেস্ট রিভিউ করবেন চেষ্টা করবেন কোনো একটা সফটওয়্যারকে ইনস্টল করে ব্যবহার করার আপনি মোবাইল ফোন অ্যাপ রয়েছে এগুলোরই অ্যাপের অ্যাপের ভার্সন রয়েছে আপনি সেগুলো ইউজ করতে পারবেন যদি অ্যাপ ভার্সন না পান তাহলে আপনি ভার্চুয়াল সফটওয়্যারকে কম্পিউটারের মতো করে ইউজ করতে পারবেন মোবাইল ফোন দিয়ে ওটা নিয়ে পরবর্তী সময় ফিরে দেবেন ইনশালা আপনি যে কোনো সফটওয়্যারকে মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন কম্পিউটার সফটওয়্যারকে মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন যেখানে রয়েছে ফ্রেশ ডেস্ক আমি এটাকে ক্লিক করে দেবো হুম এটা আমি রিভিউ করবো একটা এখন দেখুন আমাকে বলা হচ্ছে লগ ইন করতে আমি লগ ইন করছি কন্টিনিউ উইথ এ ইন অথবা কন্টিনিউ উইথ বিজনেস মেস এই জায়গাতে খুব খেয়াল করার মজার বিষয় যখন আমাকে বলছে লগ ইন করতে আমি কিন্তু খুবই সহজভাবে এখানে কন্টিনিউ উইথ লিঙ্কডন দিয়ে আপনার হচ্ছে লগ করতে পারি এই জন্যে আপনার লিঙ্কড ইনের খুব জরুরি দরকার এই জায়গাতে কারণ এই লিঙ্কড ইনটা আপনার এক্ষেত্রে খুবই সাহায্য করবে যে কোনো সফটওয়্যার বা কোম্পানির পক্ষে বা বিপক্ষে আপনি যখন রিফিউ করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ উইথ লিঙ্ক দেন করে দেবে অ্যালাউ আমি কিন্তু অলরেডি লিঙ্কডের সাথে সম্পর্ক জুড়ে দিয়ে সেটাকে ব্যবহার শুরু করে দিলাম তাহলে বুঝতে যে আসলে ভিডিও শুরুতে কেন আমি দিয়েছিলাম ওকে দেন এখানে কোম্পানির নেম আমি এখানে দেবো যা খুশি তাই আপনি আপনার নিজের নাম বাদ দিয়ে যা খুশি রাখতে পারেন ঠিক আছে আপনি যা খুশি রাখতে পারেন ইন্ডাস্ট্রি অ্যাকাউন্টিং এখানে আপনি একটা শাখা বেছে নেবেন অ্যানিমেশন কার্টুন ওয়ার্টুন এগুলো যদি যেটা আমার ভালো মনে আর কি আমি জাস্ট একটা স্যাম্পল নিয়ে রাখবো ওকে জব টাইটেল অনার অথবা আপনি এখানে ম্যানেজার পোস্ট দিয়ে রাখতে পারেন ইয়েস আই মেক এ রিভিউ আই নাস টু ভিজিট দিস সাইট ওকে দেন হাউ লং ইউ ইউজ ফ্রি ডেস্ক এটা আপনি হচ্ছে কতদিন ব্যবহার করেছেন আমি এখানে দেবো ছয় থেকে বারো মাস আপনি একটু মোটামুটি লং টাইম দেবেন এরকমই ছয় থেকে বারো মাস হ্যাঁ উইকলি আপনি এখানে মান্থলি দিতে দিতে পারেন কিন্তু আপনি যে আসলে ই করছেন এটা আপনি মান্থলি দিতে পারবেন ওয়ার্ড ক্যাপাসিটি ডু ইউ ইউস ফ্রি ডেস্ক এখান থেকে আপনি হেল্প ডেস্ক করে নেবেন ঠিক আছে দেন আই এম এ ইউজার আই এম অ্যাডমিনিস্ট্রার আম দ্য টিম দ্যাট আর দরকার নেই দুইটা দিয়ে রাখলেও হলো এনাফ এবার আপনি দেবেন রেটিং কোয়ালিটি কেমন এটার কোয়ালিটি আসলে এরকম মোটামুটি দিলাম একটা ফোর স্টার আর ইজি টু ইউজ ব্যবহারের ক্ষেত্রে আপনি কতটা আসলে কমফর্ট ফিল করছেন আমি কম দিয়ে রাখলাম আপনি কিন্তু অনেস্ট দিবেন চেষ্টা করবেন যে সফটওয়্যারের জন্যে আপনি রিভিউটা করছেন সেটা নিয়ে গুগলে একটু ঘাটাঘাটি করার যদি সম্ভব হয় সেই সম্পর্কে বিশদ তথ্য জেনে নেবেন তাহলে সফটওয়্যারটা আসলে কি ভালো নাকি খারাপ সে বিষয়ে আপনি তথ্য পাবেন এবং এক্ষেত্রে আপনার রিভিউ করতে খুবই সহযোগিতা করবে একটা কোম্পানি যদি আপনি বিপক্ষে রিভিউ করেন সেক্ষেত্রে কোম্পানির কিন্তু একটা বাজে প্রভাব পড়বে কারণ আপনার এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে একজন মানুষ যখন কোনো সফটওয়্যার কিনে বা ইনস্টল দেয় তখন কিন্তু রিভিউ দেখে এটা করে হুম আর এই ক্যাপটা হচ্ছে মানুষের রিভিউগুলো লোকাল মানুষের রিভিউগুলো চুজ করে নিয়ে পাবলিকের সামনে শো করায় ফিচার অ্যান্ড ফাংশনালিটি এটা খুব ভালো আছে আমি দিলাম কাস্টমার সাপোর্ট মোটামুটি লো ভ্যালু ফার এটা কমিয়ে দিলাম একদম তারপরে ইজি টু ডেভেলপমেন্ট এটা হচ্ছে অপশনাল আপনি দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ইজি টু সেট আপ এটা আমি দিয়ে দিলাম হচ্ছে লো সেট আপ করতে একটু কঠিন হয়ে আর কি চেষ্টা করবেন সবচেয়ে যতটা সম্ভব হয় ততটা এটা আমি দেবো হচ্ছে আর টিকিট ম্যানেজমেন্টটা মোটামুটি হচ্ছে নট ইউজ দেবো হচ্ছে আচ্ছা এটা দিয়ে রাখি ক্রিটিক্যাল নট ইউজ আই এম নট ইউজ টিকিট ম্যানেজ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি বানানগুলো ভুল যেতে পারে তো আপনি খেয়াল করে দেখে নিন তোমার কিছুই নাই তারপর এখানে সাপোর্ট টিকিট ম্যানেজ ইত্যাদি বিষয়গুলো আপনি সম্পূর্ণ পূরণ করে ফেলবেন হ্যাঁ বিশদ এখানে আপনি যা খুশি লিখতে পারেন কিন্তু চেষ্টা করবেন যে সে আপনাকে অর্থাৎ এই ক্যাপ্টার আপনাকে যে প্রশ্নগুলো করছে সেগুলো খুব ভালোভাবে বুঝে নিয়ে সঠিক ওয়েতে উত্তরটা দেওয়ার আপনি যদি প্রশ্ন বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না এক্ষেত্রে আপনি প্রশ্নটা ভালো করে বুঝবেন প্রথমে কারণ তো কথাই আছে যে প্রশ্ন না বদলে উত্তর হয় না তাই না এরপরে আপনি এগুলো দেখে শুনে যেটা মনে হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন তার ভ্যালুটা কেমন হতে পারে বা ইত্যাদি ইত্যাদি আই ডো নো ক্যান ডিসক্লোজ ইত্যাদি রাখতে পারেন এগুলো কিন্তু অপশনাল নিচারগুলো হচ্ছে অপশনাল এটার আসলে দাম কেমন হওয়া উচিত এক্ষেত্রে আমি মিডিয়ামটা চুজ করলাম আপনি আর একটু হায় বা তার চেয়ে হায় এবং ম্যাক্সিমাম ইউজ করতে পারেন বা আপনি কম দামেরও রিভিউটা করে দিতে পারেন এক্ষেত্রে নির্ভর করছে আপনার ব্যক্তিগত ইচ্ছা হ্যাঁ এই জায়গাতে আপনাকে কেউ কিন্তু ফোর্স করবে না এরপর দিয়ে দিলাম নেক্সট এখানে আপনাকে আপনার রিভিউয়ের টাইটেল দিতে বলতেছে মাই অনেস্ট ওপিনিয়ন আপনি কিন্তু এখান থেকে খুব ভালো প্রফিট করতে পারবেন হাউ ডিড ইউ লাইক মোস্ট অ্যাবাউট ফিরডেক্স স্ক্রিন শেয়ারিং সাপোর্ট ডুয়েল ডিভাইস ইত্যাদি রেখে দিলেন হোয়াট ডিড ইউ লাইক লিস্ট অ্যাবাউট ফিডব্যাকস ইত্যাদি আপনি এখানে আপনার মন্তব্যগুলো সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে লেখার পর করে দেবেন হচ্ছে সাবমিট আমি কিন্তু সাবমিট করে দিচ্ছি থ্যাংকস ফর সাবমিটিং ইউর রিভিউ আমি কিন্তু ফোটা লেখা পার মানে মাঝখানে কেটে নিয়েছিলাম কেন কারণটা হচ্ছে ভিডিওটা লং হচ্ছিল এবং ওটা আপনি আপনার মতো করে লিখে কোনো সমস্যা নেই রিভিউ অ্যানাদার প্রোডাক্ট এখানে কিন্তু বলা হচ্ছে আমার রিভিউটা করা হয়ে গেছে এটা এখন তারা চেক করে দেখবে হয়ে গেলে আমাকে আমার রিওয়ার্ডটা ব্যাক করে দিবে আই মিন রিওয়ার্ড ব্যাক বলতে আমাকে তারা হচ্ছে প্রফিট দিবে খেয়াল রাখবেন আপনি যখন রিভিউ করছেন অবশ্যই 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 অনেস্ট রিভিউ দেবেন যেই প্রোডাক্ট সম্পর্কে আপনি রিভিউ দিচ্ছেন সে প্রোডাক্ট আসলে আপনি ব্যবহার করেছেন কিনা এখন প্রশ্ন হতে পারে এগুলো তো আমরা জীবনে ব্যবহার করে নাই উত্তরটা কিন্তু খুব সিম্পল আপনি তো হোয়াটসঅ্যাপ ইউজ করেছেন আপনি ফেসবুক ইউজ করেছেন আপনি জিমেল ইউজ করেছেন আপনি গুগল ড্রাইভ ব্যবহার করছেন এক্ষেত্রে আপনি ওপর যে সার্চ বক্স রয়েছে সার্চ বক্স এই যে এখান থেকে আর এখানে ক্লিক করে দেবেন আপনি জাস্ট এখানে রাখবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখেন হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ নেক্সট রয়েছে আপনি যা খুশি যতগুলা মোবাইল ফোন অ্যাপ ইউজ করেন সবগুলোর কিন্তু সফটওয়্যার ভার্শনও পাওয়া যায় সেগুলোর পক্ষে বিপক্ষে আপনি লিখতে পারেন এখানে কোম্পানির নেই আপনি আপনার একটা ই জিমেলের প্রথম ডেল্টুক দিয়ে রাখতে পারেন হুম এবং আপনি যেহেতু হোয়াটসঅ্যাপ বাংলাদেশে ম্যাক্সিমাম লোক বর্তমান সময় ইউজ করছে তার ইমো থেকে সিট হচ্ছে আপনি কিন্তু ইমো পেয়ে যাবেন যদি ইমোটা সফটওয়্যার ভার্সন অ্যাভেলেবেল হয় আপনি কিন্তু ইমোটাও খুবই সহজেই পেয়ে যাবেন এখান থেকে ইমো তো আপনি ইমো সম্পর্কেও রিভিউ করতে পারেন আপনার যেটা মনে হবে যে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করছেন বা কোনটা আপনি ইউজ করেছেন আপনি সেটা নিয়েও এখানে লিখতে পারবেন আমি সার্চ করতে চাই হচ্ছে ইমো আমি জানি না ইমোটা আছে কি না ইমো নাই টেলিগ্রাম দেখেন টেলিগ্রাম রয়েছে মানে এমন কোনো নেই যেগুলো নেই প্রায় ম্যাক্সিমাম আর ইমোটা প্রকৃতপক্ষে কিন্তু ভালো কোনো কোম্পানির অ্যাপস না আমি যেটা মনে করি আমার প্রাথমিক কানেকশন ছিল ইমো বাট ওটা সবচেয়ে জঘিন্য ছিল এই এক্সপিরিয়েন্সটা এ চেয়ে হোয়াটসঅ্যাপটা অনেক বেশি ভালো তার চেয়ে ভালো হচ্ছে টেলিগ্রাম তো আপনি যদি ফেসবুক ইউজ করে থাকেন আপনি মেসেঞ্জার ইউজ করে থাকেন আপনি এগুলো সম্বন্ধে এখানে ওপিনিয়ন বা আপনার মন্তব্য রিভিউ দিতে পারেন এগুলো দেওয়াটা কিন্তু অনেকটা সহজ আপনি আপনার মতো করে গুছিয়ে লিখবেন সমস্যাটা হচ্ছে আপনাকে প্রশ্ন বুঝতে হবে তারা আপনাকে কী প্রশ্ন করছে আপনি নেগেটিভ কোনো যদি রিভিউ দেন এটা আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না বা আপনার যে রিওয়ার্ড দেবে না তা কিন্তু না যদি সেটা গৃহীত হয় আপনাকে রিওয়ার্ড দেবে আর একটা বিষয় খেয়াল রাখবেন প্রথম রিভিউ করার পর আপনি অবশ্যই অপেক্ষা করবেন আপনার ইমেলে তারা কিন্তু অবশ্যই মেল করে দেবে আপনার মেল বক্স আপনাকে ফলো করতে হবে আপনাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে যে এখান থেকে বা এতগুলা আপনাকে কিন্তু বলে দেওয়া হবে যে পাঁচ থেকে ছয়টা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ লিখুন জয়টা আপনাকে জিমেল করে ইমেল করে বলবে যে আপনি এতটা পণ্য সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিন ঠিক ততটাই দিবেন তার চেয়ে বেশি প্রোডাক্টে রিভিউ করতে যাবে না ইনকামের আশায় প্রতিটা রিভিউর জন্য আপনি দেড় ডলার দু ডলার বা ইভেন পাঁচ ডলারও পাইতে পারেন এটা কিন্তু কম বা বেশি হবে ঠিক আছে এটা অ্যাকুরেট হবে না এই টপিক নিয়ে পরবর্তী সময় আরও ভিডিও আসবে যদি আপনারা চান কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যদি আপনি এই বিষয়ে কোনো ভিডিও চান তাহলে আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসবো এই টপিক নিয়ে এবং আর দেখা হচ্ছে আমাদের পরের অন্য টপিকে আপনি যে টপিক নিয়ে ভিডিও চান সেটাই কমেন্ট করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম